আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিয়েলমি আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে তাদের খুবই দুর্দান্ত একটা 5G স্মার্টফোন। আর এই ফোনটা হলো রিয়েলমি 9 5G, যেটা হলো রিয়েলমি 8 ফোনটির সাকসেসর। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব রিয়েলমি 9 5G ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে প্রাইস কত হতে পারে এবং কবে লঞ্চ হতে পারে, এইসব বিষয় নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। সো আপনাকে বলবো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। তো সবার প্রথমে আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে ব্যবহার করা হবে কোয়াড ক্যামেরা, সামনে থাকবে সিঙ্গেল কাটিং ডিসপ্লে, সামনে পিছনে ব্যবহার করা হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন এবং পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দেওয়া হবে ইউএসবি টাইপ C4 এবং থাকবে 3.5mm অডিও জ্যাক। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি ভালোই হতে যাচ্ছে। তো এবার আমরা আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 6.67 ইঞ্চি মাপের একটা ফুল HD+ রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এখানে ব্যবহার করা হবে 60Hz একটা ডিসপ্লেতে থাকবে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এছাড়া এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে। তো ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি কোথায় দুর্দান্ত হতে যাচ্ছে। তো এবার আমরা আলোচনা করব এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে ব্যবহার করা হতে যাচ্ছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দেওয়া হবে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এই ফোনটিতে ব্যবহার করা হবে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এবং সামনে ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির সামনে ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করা সাপোর্ট দেওয়া হবে। এছাড়া এখানে থাকতে যাচ্ছে সুপার নাইট স্কোপ মুড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করা সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মুড। অর্থাৎ একটা ফোনের ক্যামেরা সেকশনের যেসব সেন্সর আমাদের সাধারণত প্রয়োজন হয়ে থাকে সবই পেয়ে যাবেন আপনি এই ফোনটিতে। ক্যামেরা কোয়ালিটির দিক থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে মিডিয়াটেকের প্রসেসর, এখানে থাকবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 900 প্রসেসর, যেটার পারফরমেন্স নিয়ে তো কোনো কথা না বললেই হয়। এর পারফরমেন্সও মিড রেঞ্জের মিডিয়াটেকের প্রসেসর হিসেবে ভালোই। এখানে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, Asphalt 9 মতো হাই সেটিংসের গেমগুলো খুবই দুর্দান্ত স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হবে Android 11 এবং এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে রিয়েলমি UI, থাকবে ডুয়েল সিম কার্ড স্লট এবং ব্যবহার করা হতে যাচ্ছে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট, যার ফলে ইচ্ছে মতো আপনি আপনার ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারবেন। এবং মার্কেটে ফোনটি পাওয়া যাবে 3টি RAM ROM ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হবে 4 128GB থেকে আর টপ ভেরিয়েন্ট হবে 8 128GB। আর এই ফোনটিতে ব্যবহার করা হবে 5000 mAh ব্যাটারি এবং বক্সে ফোনটিতে প্রোভাইড করা হবে 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি খুব দ্রুতই এই ফোনটি চার্জ দিতে পারবেন। তো এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 15,000 থেকে 16,000 রুপি, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 20,000 টাকায়। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।